আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস। রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সান্তা কুলোমাতে, বিশেষ করে রাস্তার দুই পাশে, এক পাশে আছে একটা লেক আর আরেক পাশে আছে একটা পার্ক। আজকে আমরা দুটি আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আজকে আমরা ফার্স্ট দেখাচ্ছি আপনাদেরকে পার্ক। তো যে পার্কটা আমরা দেখাচ্ছি সেই পার্কটা হচ্ছে ক্যাম্পাসা ওয়েট। এই পার্কটা বিশেষ করে, এখানে বড় একটা পার্ক আছে, বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, জিমের ব্যবস্থা আছে, আর বিশেষ করে এখানে ভলিবল বা ফুটবল খেলারও কিছু ব্যবস্থা আছে এখানে। আমরা সেই পার্কটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর পার্কের উপাশে, রাস্তার উপাশে যে লেকটা আছে সেই লেকটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা পার্কে ঢুকতে থাকি। এই দেখেন, এখানে বাচ্চাদের প্রচুর পরিমাণে খেলার জায়গা আছে, আর বিশেষ করে এখন যে সামার টাইমে প্রচুর পরিমাণ মানুষের সমারোহ ঘটে পার্কগুলোতে, ফ্যামিলিরা বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে চলে আসে এখানে, কারণ প্রচণ্ড গরম স্পেনে এখন। তো বিকেল টাইমে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে, পার্কে বসে থাকে, বাচ্চারা খেলে আর গার্ডিয়ানরা এখানে বসে থাকে। এই পার্কগুলোতে আসলে বিশেষ করে আসলে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যায়, আমরা তো এরকম কত দুষ্টামি করেছিলাম। মনে পড়ে যে আমাদের শৈশবের কথা। দেখেন এখানে যে আমরা স্লিপ কাটতাম, বা স্লিপ কাটার যে ই ছিল এখানে, এখানে তো অনেকটা ভিন্ন। দেখেন বাচ্চারা কিভাবে স্লিপ কাটে এখানে। খুব বড় একটা পার্ক এখানে মোটামুটি। এই দেখেন আপনার চারিদিকে বাচ্চাদের খেলার প্রচুর সুব্যবস্থা আছে এখানে। আর বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে মানুষকে সুস্থ বিনোদনের লক্ষ্যে রাস্তার বিভিন্ন পাশে, দেখেন এখানে যে জিমের ব্যবস্থা আছে, বিশেষ করে অ্যাডাল্ট যারা বা একটু বয়স্ক যারা, তাদের জন্য এক পাশে এ ধরনের জিমের ব্যবস্থা আছে খোলা পার্কিং। এখানে বাচ্চাটা কি সুন্দর খেলছে এখানে। মানে এমন সব বিনোদনের ব্যবস্থা রাখে যেগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে, বা ভবিষ্যতে আপনারা এ ধরনের বাচ্চাদের মানে সুস্থ মস্তিষ্কের জন্য, তাদের মস্তিষ্কের ইমপ্রুভ করার জন্য যে সকল খেলনাগুলো এখানে আছে দেখেন আপনারা। ¿Tres? ¿Qué estás haciendo? Está la cola, arena, cola. ¿Esto te gusta? Sí, la grúa, la cebosa ahí. মানে তারা এইখান থেকে যে তারা সুস্থ বিনোদনগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে যাতে বাচ্চাদের সুস্থ মস্তিষ্কের একটা বিকাশ ঘটে, বা কীভাবে কী করতে হয়, কীভাবে পরিশ্রম করতে হয়, এই ধরনের খেলনাগুলো এখানে আছে। এখানে দেখানো আছে পানির সুব্যবস্থা, আপনারা খেলাধুলার পর বাচ্চারা যখন হাঁপিয়ে যাবে এখানে পানি খেতে পারবে বা হাত মুখ ধুতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি রাস্তার ওপারে, যে আমরা বলেছিলাম যে
একটা লেক সাইড লেক আছে, লেকটাতে আমরা নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে এই প্লেসটা আর কি। এই প্লেসটার নাম হচ্ছে রিও দি বেসোস। আর এই প্লেসটাতে বিশেষ করে আপনারা খেলাধুলার ব্যবস্থা আছে, জগিংয়ের ব্যবস্থা আছে, আর যারা সাইক্লিং করতে চান, যারা মানে সাইকেল চালাতে চায়, তাদের জন্য আলাদা সাইড আছে এখানে। আমরা সেই ভেতরটাতে ঢুকবো। আর এই পার্কটাতে বিশেষ করে এই লেকটাতে আপনারা ঢুকার টাইম হয়েছে সকাল 8টা থেকে রাতের 9টা পর্যন্ত। এরপরে আপনারা ঢুকতে পারবেন, বাট মেন গেটটা বন্ধ থাকে, অন্য দিক দিয়ে ঢুকতে হয় আর কি। তো আমরা এখন নিয়ে যাচ্ছি সেইখানে। আসলে এই ধরনের মনোরম পরিবেশ আসলে মানুষের মনটা এমনিতেই ভালো হয়ে যায়, আর মন খারাপ থাকলেও এখানে অনেক মানুষ চলে আসে, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দেখেন, বাচ্চারা এখানেও খেলছে মনের আনন্দে। আর দেখেন, ওই সাইকেল নিয়ে যাচ্ছে, এখানে অনেকে সাইকেল দিয়ে জগিং করছে। এখানে সাইকেলের রাস্তা আর মানুষ যে হাঁটা চলাফেরা রাস্তা দুইটাই সেপারেট, কারোর জন্য কারো কোনো সমস্যা হচ্ছে না এখানে। আর এখানে যে আমরা ঘাসগুলো দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর ঘাস। আর যে আমরা যে লেকটার কথা বলেছিলাম, ছোট্ট একটা লেক, খুব বেশি বড় না, বাট আসলে এখানে খুব সুন্দর একটা ফ্রেশনেস একটা ভাব থাকে। মানুষ এখানে আসে, প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে বিকেল টাইমে। আর আকাশটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর ওয়েদার। যদিও পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ দেখা যাচ্ছে, কিন্তু পানিগুলো আসলে ভালো না। যেখানে সারা বার্সেলোনা সিটির যে মানে ময়লা পানিগুলো আছে, সেগুলোকে সেপারেশন করা হয়, এখানে সেপারেশন করে তারপরে এই লেকটাতে ছাড়া হয়। আর যে ময়লাগুলোকে তারা আলাদা করে শুধু পানিটাকে ছাড়া হয়, কিন্তু তারপরে দেখেন কত স্বচ্ছ পানিগুলো দেখা যায়। এখানে দেখেন প্রচণ্ড গরমে কুকুর নিয়ে মানুষ খেলছে, আর হাতে বল নিয়ে ঢিল মারছে, আর কুকুর বল পানি থেকে এনে দিচ্ছে। দেখেন একটা কুকুর একটা বল মুখে নিয়ে চলে আসছে এখানে। আর এখানে যে একটা রাবারের ড্যাম দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা কৃত্রিম, তারা একটা বাঁধ তৈরি করেছে এখানে, যাতে পানিটা সবসময় বহমান থাকে, একটা স্রোত থাকে সবসময়, যার কারণে তারা এইভাবে একটা কৃত্রিম ড্যাম তৈরি করে রেখেছে এখানে। দেখেন কর্নার দিয়ে পানিটা আসে, এতে করে আপনার পানির একটা বহমান একটা স্রোত সবসময় থাকবে। পানির কি সুন্দর শব্দ হচ্ছে, মনে হয় যে ঝর্ণা থেকে পানি পড়ছে এমন শব্দ হচ্ছে পানির। বিশেষ করে আসলে এই ধরনের প্লেসে আসলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। আর চারদিকটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে অনেক বড়, বিশেষ করে এই যে রিও দি বেসোস, এখানে এসে আজকে আমাদের মনটা ভরে গেল নানা রকম একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ। তারপরে এখানে একটা লেক পানি যাচ্ছে, অসাধারণ এখানে। আর এই পানিগুলো কিন্তু গিয়ে পরে সাগরে, সাগর আর একটু সামনে, অল্প একটু সামনে আগলে কিন্তু খুব বড় সাগর আছে এখানে। যখন সন্ধ্যা হয়ে যায় 9টার পর, দেখেন যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোকে কিন্তু এরা প্রতিদিন এভরিডে এইভাবে সন্ধ্যায় পানি দিয়ে ভিজিয়ে দেয়, যাতে ঘাসগুলা রোদের তাপে মরে না যায়, এটা একটা গ্রিন একটা ভাব থাকে। আর ঘাসগুলোকে তারা এমনভাবে রাখে, এটাকে কেটে কেটে রাখে, যাতে খুব বড়ও না হয়ে যায়। প্রতিদিন কিন্তু এভাবে পানি দেওয়া হয়, এক সাইড করে পানি দেওয়া হয়। সন্ধ্যা হয়ে গেলে চারদিকে লাইটিংয়ে আরও খুব সুন্দর, যে চারদিকটা আরও অনেক সুন্দর হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই। আসলে এখানে আসলে মনটা এমনিতেই মনটা উৎফুল্ল হয়ে যায়, মনের আনন্দে মনে হয় যে পাখির মতো ডানা মেলে উড়ি। তা আজ এই পর্যন্তই, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।